আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে গলা বসে গেছে, এই যে সবজি খিচুড়ি রান্না করব। আর এটা হচ্ছে ডাল, তিন রকম ডাল আর চাল দিয়ে ধুয়ে নিচ্ছি, এইগুলো সবজিগুলো ধুয়ে নিব। আর আজকে ঠান্ডা লাগছে, শরীর খুব খারাপ লাগছে, উঠতে পারি নাই। এখন 9টা বাজে, সকাল 9টা বাজে, কুয়াশা কত দেখেন, আর রোদ বের হয়েছে। গাছটা বানাই তারপরে দুপুরে রান্না করতে লাগবো। খিচুড়িটা মাখার চুলার পর দিয়ে দিচ্ছি, আর এদিকে সবজিটা একটু ভেজে নিচ্ছি। মাখানোটা দেখাতে আমি ভুলে গেছি, তো সবজিটা একটু ভেজে নিচ্ছি, এখন খিচুড়ির মতো দিয়ে দিব। আমার আজকে স্বপ্ন দেখছি সবজি খিচুড়ি খাচ্ছি, তাই রান্না করতেছি। এটা আমার জন্য নিরামিষ রান্না করতেছি, রান্নাটা হয়ে গেছে, আমি দেখাইনি রান্নাটা। ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, আজকে খাই দেখেন, না শুকনো মরিচ না, কাঁচা মরিচ, আপনি আপনিও খেতে পারবেন, হালকা ঝাল, ঝালই নাই ধরতে গেলে। সবজি খিচুড়িটা অনেকদিন পর খাওয়া হচ্ছে, খুব স্বাদ হয়েছে। আর আজকে আমি স্বপ্নেই দেখি সবজি খিচুড়ি খাচ্ছি, তাই রান্না করছি। আমার মেয়ের অনেক শরীর খারাপ, ঠান্ডা ঠান্ডা দেখ, কিছু দেখার জন্য কান্দিছে অনেক। আর এই যে আমার দুই মেয়ে এখানে, আমি আজকে আমার কাজ করবো, তাই না? আর আমি চিম চুলাই দিয়েছি, সিম ভাজি, আর সিম ভাজি মুরগি ভুনা করবো, ডালের পোলাও রান্না করবো, আমার মেয়ে খাবে। আমি কোনোদিন পোলাও রান্না করিনি ওই চালের, দেখি কেমন হয়। আর লাইট দিই অন্ধকার, তোমার বান্ধবীর হাজবেন্ড আসছে, তাই যে চা আর বিস্কিট খাবেই না কিছু, তাও জোর করে দেওয়া হচ্ছে। যাচ্ছি নিচে বিধুকুমার বান্ধবীর হাজবেন্ড, ও আচ্ছা, বিধুকুমার বান্ধবীর হাজবেন্ড মানে পূজার ফুফা। আমারও তাহলে কি কাকি হয় হচ্ছে, পূজার আম্মু কিন্তু আমার কাকি হয়, কাকি হয়। আমি আগে একসঙ্গে স্কুলে যাইতাম, তো বান্ধবীর মতো হয়ে গেছিল আমার সঙ্গে, এখনো মিল আছে, কথাবার্তা বলি। হ্যাঁ, তার জন্য বলে আমি কিন্তু তোমার কাকি হই। হ্যাঁ, তোমার বাবার কোথায়? এখানেই দাসুরিয়া। তোমারই আছে ইউটিউব আছে? হ্যাঁ হ্যাঁ, কালকে সুসি ফোন দিছে। হুম হুম, রোদে বসে একটা শীতের দিনে না খুব শান্তি, জানেন? আমার তো উপরতলায় রোদই নাই, ওই ছাদে গেলে হলো ইয়ে বাজারে গেলেও সবাই দেখেই চিনে, ব্লগ দেখে। এই যে এই পোলাও রান্না করতে যাই, আমার একটা ঘটনা ঘটছে, আসলে আসলে এমন হবে কল্পনাও করতে পারিনি, আমার থেকে এমন হবে। হ্যাঁ, খুবই অনেক মানে খুবই দুর্ঘটনার ব্যাপার, আমি বলবো না। এটা আবার খাবো, তার জন্য সালাদ কাটতে এসেছি, আর আমার সাথে আজকে একটা দুর্ঘটনা হয়েছে, আসলে এটা বলার ভাষা না, শুনলে অনেক দুঃখ পাবেন, আমার অনেক কষ্ট লাগছে, খারাপ লাগছে, যখন থেকে ঘুরছি আর কি, আমি মনে হচ্ছে ব্রেন কাজ করতেছে, বলতে চাচ্ছি না, তাও বলা লাগছে।
জন্য আমি সব কথা আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের। রান্না করতে লেগে এক হাত কেটে গেল, অনেকখানি হাত কাটছে এখানে। এই যে বলতে লেগে কথাটা বাদ দিয়েছিলাম, যেহেতু আমার খুব খারাপ লাগতেছিল। আমি হচ্ছে রান্না করতেছিলাম, শিবরাতুল অনেকদিন ধরেই বলতেছিল আম্মু আমাকে পোলাও রান্না করে দাও ওই লম্বা লম্বা চালের। তাই আমি আবার নাক কামড়াচ্ছে কেন, ঠান্ডা লাগছে তো নাকটা চুলকাচ্ছে খালি। তারপরে শিবরাতুলের কথা মতো আমি সকালবেলা উঠে বাসমতি চালটা ভিজাই রাখছিলাম, পোলাও বাসন্তি পোলাও রান্না করে দেব। আর এদিকে আমি কাজ করতে করতে প্রথমেই গেছে হাত কেটে। হাত কেটে যাওয়ার পরে আমার মনে করেন শরীরটা খারাপ লাগতেছিল, অনেক রক্ত পড়ছিল, ওই জন্য খুব শরীরটা খারাপ লাগতেছিল। আর রান্নাও তেমন ছিল না, মুরগির মাংস কষানো আর হচ্ছে আম্মার জন্য নিরামিষ তো আগেই রান্না করছি, তখন আমি মানে বলতে কেমন কষ্ট হচ্ছে এই চিন্তা মনে হলে অনেক ভয় লাগছে। আমি এখানে গরম পানি ফুটন্ত পানি চালটা দিয়ে সিদ্ধ করে নেব দিচ্ছি এই চুলাই। আর আমার এই হ্যাং মানে মোবাইলের স্ট্যান্ডটা বসাইতে আমার একটু মানে ভুল, আমারই ভুল আসলে, যেমন জীবনে এমন ভুল হয় না আমার, হয়েছে এখন এই কালকে হয়েছে, তাও আল্লাহর রহমত আছে ফোনটা ভালো আছে। গরম পানির মধ্যে হ্যান্ডেল সব পড়ে গেছিলো কিন্তু ফোনটা চুবাই নাই। এই ফোনের কভারটা অনেক ভালো কোয়ালিটির, ফোনের ভিতরে পানি চাই নাই, কিচ্ছু হয় নাই। আমি সঙ্গে সঙ্গে তাও ঝাড়ি ঝুড়ি মুছি টুচি আমি চালের মধ্যে রাখছিলাম, বুদ্ধি পাচ্ছিলাম না। তারপর আম্মা বললো চালের মধ্যে রাখো, 15 মিনিট চালের মধ্যে রাখার পরে আল্লাহ দিলে মোবাইল ভালোই আছে, কিন্তু মন একটু খারাপ হচ্ছে। উনি এমন ঘটনা আমার থেকে হবে এই বিষয়, তাও আবার নতুন ফোনটা মানে খুবই কষ্টকর কথা। আমি সজীবেক বললাম তুমি কষ্ট পাও না, যেটা হবার হবেই, এখন তোমারও বড় কিছু হতে পারতো এটা বাদ দিয়ে, তাই বলে আমার বোঝাচ্ছে। কারণ বলছে আমার আজকে শরীরটাও খারাপ লাগছে আর আমার থেকে এরকম দুর্ঘটনা হচ্ছে খালে। আসলে আমি বললাম তুমি থাকলে হয়তো বা এমন হতো না, বলছে আমি থেকে কি করব, কি জন্য তুমি হচ্ছে আমি বলছি তুমি আমাকে মোবাইল ধরে দিতা শুক্রবারের দিন থাকলে, শুক্রবার একটু আসলে তাড়াহুড়া হয় আসলে। আমি খুব কষ্ট পাইছি কালকে সারাদিন, অনেক কষ্ট পাইছি, ভিডিও করার মনই ছিল না, খারাপ লাগতেছিল। আমার মেয়ে কাছে আমি কিছু হবে না ফোনে, ফোন আমি চার্জ দিছি সঙ্গে সঙ্গে চার্জ দিয়ে দেখছি আল্লাহর রহমতে ফোনে কোনো সমস্যা হয় নাই। তাও আবার গরম পানির মধ্যে আকাশে মনে করছিল ফুম্মা রংধনু কিন্তু রকেট গেছে, কি সুন্দর লাগছে দেখতে। রংধনু মনে করিনি, মনে করেছে কি সেটা গেছে, রংধনু চিনি আমরা ছোটবেলায় আগে এই রকেট এই হেলিকপ্টার এই প্লেন গেছে কিভাবে দেখছি। আল্লাহ মিতা ফুম্মা কাছে সেই লাগছে, কমলা জামা কমলা ওন্না ভালো মানুষ কমলা না আমাদের থেকে মেঘি খন্ড হয়ে গেছে বুঝছো, খুবই ভালো লাগছে আর একদম টাটকা ঝলমলা রোদ। আমি আসছি দেখেন আমার বিড়ালটাও পিস পিস আসছে দেখছেন। আমি রান্না ঘরে ছিল আমার সঙ্গে সবার কামড় দেশে যে মিতা ফুম্মা এই জন্যই রাগ করে না, খালি কামড় দেয় তো আর খালি পিসির ঘরে বেঁধে পড়ে যাবো কেন, আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম মুখ বাইদে চিত্র তুলে রেসিপিও খাবার না সাদে না সাদে কিভাবে যাবা তুমি ভাল লাগছে আব্বু সাধাইছে, আম্মা তো সবজি দেখাচ্ছে। হ্যাঁ রান্নাটা আমি দেখাইতে পারি নাই, হ্যাঁ আনকমন রান্নাটা আমি দেখাইতে পারি নাই, কি জন্য সেটাও পরে বলবো, কি জন্য রান্নাটা দেখাইতে পারি না, এই রান্নাটা করতে চাই আমার মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছিল। মোবাইলটা পানির ভিতরে পড়ে গেছিল তাও আর গরম পানি না না পানির ভিতরে পড়লে যে এইটার কভার আছে না মোবাইলের একটা কভার আছে, কভারটা খুব ক্যাপচার করে ভিতরে মকমলের, তার জন্য আল্লাহ দিলে কিছু হয় নাই। সঙ্গে সঙ্গে আমি উঠাইছি আর আমার অনেক কষ্ট পাচ্ছি, যখন মনে হচ্ছে আমার যান চমকা উঠতেছে এই কথাটা মনে হলে। আর এই যে আমার মেয়ে চেয়ার নাই চেয়ার চেয়ার থাকুন আব্বু, সত্যিই ভালো লাগছে
আনকমন কি জানেন আজকে সালাতের মধ্যে কি আছে বলেন? মূলা, হ্যাঁ মূলা, মূলা আছে, টমেটো আছে, গাজর, কাঁচামরিচ। পোলাও কেমন হয়েছে? হ্যাঁ এটা বাসন্তী পোলাও বলে, কিন্তু আমি রেসিপিটা দেখাইতে পারিনি, দুঃখ এটাই। খাবে খাবে, এই যে আমি ভাত খেতে বসছি, শোভা সিডটা তো লাম্মা হাত কেটে গেছে বলে হাত দিত খাবার সমস্যা। কিসের শব্দ? মিতা মাইনাকে পাঠা দাও, যাও ওই যে সিদ্ধাতুলের পরিচয়। ভাত খেতে পারলো না, খুব পছন্দ হয়েছে। আসলে তো ফাইন স্বাদ আছে, আব্বু কাছে খুব স্বাদ হয়েছে, আম্মা নিরামিষ দিয়ে খাইলো, মামা খাইলেন না, একটু খাইছে পাশে না, ঘি দিয়ে বানানো খালে। আমি খাবার দেব ওকে। মোবাইলের সামনে এসে ও টাটা দিচ্ছে, টাটা দাও মা, টাটা মুজা, আমি জুতা দিছি, জুতা না পরাই মুজা পরাই নিয়ে আসছে খালি। পাগল এক দেখাবো, সেটা কে পাগল জানেন? কোন পাগলটা? এটা আমার মেয়ে, দুধের পাতিল নিয়ে চলে আসছে ছাদে, এসির বক্সে পার বসে খাচ্ছে, দেখেন এত দুধ প্রিয় তার। কেমন লাগলো দুধ খেতে আজকে? তাহলে এত কষ্ট করে পোলাও রান্না করলাম, মাংস রান্না করলাম, আজকে ভিডিও বিদায় দাও, কালকে যেহেতু সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই টাটা। এটা কি হলো? এটা পুতুল দিলো, এবার আমি দিই। টাটা দাও, টাটা দাও, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই টাটা। আমাদের ছোট বুড়ি কি দেখেন? ছোট সারা বিদায় দাও, টাটা দাও, টাটা দাও, মুখে সারা বিদায় দাও, টাটা টাটা বলি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ। কুলে কুলে যাবো।